কোনো মসজিদে রেকর্ড না থাকলে নামাজ হবে কিনা কি বলছে রেকর্ড যদি আসলেই ভালো দান করে থাকে এই দুনিয়ার রেজিস্ট্রি না হলে তো কি হলো আল্লাহর খাতে রেজিস্ট্রি হয়ে গেছে ঠিক নামাজ হবে অসুবিধা নেই তবে দুনিয়ার ফেতনা থেকে বাঁচার জন্য জমিদাতার উচিত বা তার ছেলেদের উচিত তাড়াতাড়ি মসজিদে রেজিস্ট্রি করে দেওয়া হ্যাঁ না আল্লাহর যখন লোক নয় যখন কোনো মানুষ ঘোষণা দিলে আমি একটা কথা বলে দিলাম মমিনের কথাটাই ফাইনাল দুনিয়ার দিক থেকে ফেতনা বাঁচার রেজিস্ট্রি সিস্টেম সরকার করেছে হ্যাঁ আল্লাহ রসুল রেজিস্ট্রি হতো নাকি হ্যাঁ সুতরাং আপনার এই যে মানুষের অ্যালার্জি আছে রেজিস্ট্রি নাই না পড়বো না পড়বে না তুমি যাও বলছি মাসুদ যাও ওকে বলেছি তোমার মাসে নামাজ পড়িও না যদি বলে যে আমার মাসে নামাজ পড়িও না তখন না আপত্তি কর রেস্টি না কি হলো হ্যাঁ আমার মসজিদ আমার নিজের মসজিদের কথা বলছি এখন তো রেস্টি নাই তো কি হলো আমার হবে না হ্যাঁ আমার নামে জায়গাটা আছে এখন তো রেস্টি হয়নি আমরা চেষ্টা করছি যে রেস্টি করে দেবো মানে একটু অল্প খরচে যেতে হয় নামাজ দিব না তো সবাই পড়িয়েছে কেউ তো আপত্তি করেনি আমি যখন বলবো যেটা আমার মসজিদ কাউকে নামাজ পড়তে দেবো না তখন আপত্তি বিষয়